কিন্তু রোজার একটা প্রাথমিক উদ্দেশ্য আছে, একটা প্রাইমারি টার্গেট আছে, সেটা কি? তাকওয়া অবলম্বন করা, মুত্তাকি হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল, ঠিক একই ভাবে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। এর উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যেন তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যেন আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করে তার মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে পারো। সেই তাকওয়া হাসিলের উদ্দেশ্যেই তোমাদের জন্য রমজান মাসের এই সিয়াম সাধনাকে, সওম বা সিয়াম রাখা যেটাকে আমরা রোজা বলি, এটাকে ফরজ করা হয়েছে। এর উদ্দেশ্যই হলো যেন আমরা মুত্তাকি হতে পারি।